আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান। আশা করি সবাই ভালো আছেন। ইয়াম রেসিপি বাংলাতে আরও একটি নতুন রেসিপি দেখার জন্য সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আশা করি সবার ঈদ অনেক ভালো কেটেছে। কার ঈদ কেমন কাটলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার রেসিপি যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে বেশি বেশি করে শেয়ার করে দিবেন। এবার রেসিপিতে ফিরে আসা যাক। ইয়াম রেসিপি বাংলা। এখানে আমি নিয়েছি 1 কেজি পরিমাণে গরুর কলিজা। এখানে মিডিয়াম সাইজ করে কাটা আছে। প্রথমে আমি কলিজা ভালোভাবে ধুয়ে নিয়েছি, তারপর পানির মধ্যে ফুটন্ত গরম পানির মধ্যে 5 মিনিটের মতো জাল করে নেব। এতে করে কলিজার মধ্যে যদি এক্সট্রা কোনো ময়লা থাকে বা কলিজার গন্ধ থাকে সেই গন্ধটাও চলে যাবে, আবার ময়লাও বের হয়ে যাবে। 5 মিনিট হয়ে গেছে, এবার আমি কলিজাগুলো ছেঁকে তারপর ঠান্ডা পানিতে ধুয়ে এভাবে ছোট ছোট টুকরা করে কেটে নিয়েছি। আর কলিজার পাশে এক পাশে বা দুপাশে যে রাবারের মতো অংশ থাকে সেটাও আমি ফেলে দিয়েছি আর এভাবে ছোট ছোট টুকরা করে কেটে নিয়েছি। এতে করে কলিজা ভুনা অনেক মজার হয়। এখানে নিয়েছি 3টে তেজপাতা, 3টে দারুচিনি, 4টা এলাচ আর 2টো লবঙ্গ। ফ্রাই প্যানের মধ্যে গরম মশলা দিয়ে দিলাম। তারপর এখানে আমি বেরেস্তা ভাজার তেল আর সরিষার তেল মিক্সড করে প্রায় 1 কাপ পরিমাণে নিয়েছি। কলিজাতে কলিজা রান্না করার সময় তেলের পরিমাণটা একটু বেশি দিতে হয়। তারপর এখানে 1 কাপ পরিমাণে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজের রং যখন এমন হালকা গোল্ডেন কালার হয়ে আসবে সেই পর্যায়ে আমি অন্যান্য স্পাইস অ্যাড করে দেব। এখানে আমি দিয়ে দিয়েছি 1 চা চামচ ধনে গুঁড়া, 1 চা চামচ জিরে গুঁড়া, 1/2 চা চামচ হলুদের গুঁড়া আর দিয়েছি মরিচের গুঁড়া 1 চা চামচ। রসুন বাটা দিয়েছি 1 চামচ, আদা বাটা দিয়ে দিলাম 1 চামচ আর দিয়েছি পেঁয়াজ বাটা 1 চামচ। এবার মশলা কিছুক্ষণ কষিয়ে নেব। পরিমাণ মতো লবণ দিতে ভুল করা যাবে না। কিন্তু 3-4 মিনিট পর আমি অল্প পরিমাণে পানি অ্যাড করে দিলাম। তারপর আরও কিছুক্ষণ মশলা কষিয়ে নেওয়ার পর দিয়ে দিয়েছি কলিজা। এবার মশলার সাথে কলিজা ভালোভাবে একটু মিশিয়ে নেব। মশলার সাথে কলিজা কিছুক্ষণ কষিয়ে নেব, 4-5 মিনিট কষিয়ে নেওয়ার পর এরপর আমি পরিমাণ মতো গরম পানি অ্যাড করে দিয়েছি আর দিয়েছি 1 কোয়া রসুন। কলিজা সিদ্ধ হতে খুব বেশি সময় লাগে না। কলিজা রান্না হতে হতে আবারও একবার মনে করিয়ে দিতে চাই, যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি বা আমার চ্যানেলে নতুন প্রথমবারের মতো ভিজিট করেছেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে চলে যাবেন না। আর অবশ্যই রেসিপি যদি একটু ভালো লেগেও থাকে তাহলে লাইক না দিয়েও চলে যাবেন না, কেমন? এতটুকু রিকোয়েস্ট তো আপনাদের কাছে করতেই পারি, তাই না? তো রান্নায় ফিরে যাই। এখানে আমি দিয়ে দিয়েছি 1টা কাঁচা মরিচ, তারপর দিয়ে দিয়েছি পেঁয়াজের বেরেস্তা। কলিজা ভুনা প্রায় হয়ে গেছে।
কালার দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে কতটা ইয়ামি হয়েছে। এখন দিয়ে দিয়েছি ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো। অবশ্যই এই রেসিপি হুবহু ফলো করলে অবশ্যই নিরাশ হবেন না, বাসায় একবার হলেও এইভাবে কলিজা ভুনা করবেন, দেখবেন সবাই কত বেশি পছন্দ করেছে আপনার রান্না। তো আজকের মতো আল্লাহ হাফেজ।